হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি আর মাছের তেল ঝাল। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস আর মাছ। আর মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছু মশলা দিয়ে আমি এগুলোকে মেখে নেব। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 7 মতো নুন, 1/2 টিস্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন দিলাম সর্ষের তেল। যেহেতু আর মাছে তেল ঝাল, সেই জন্য কিন্তু তেলটা একটু বেশি আমি এখানে ব্যবহার করছি। এবার খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব, যাতে মাছের গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগে যায়। এই দেখো মাছ আমার মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা গোটা জিরে। জিরে 2-1 মিনিট ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা আর নিয়েছি টমেটো, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিলাম আদা। এবার এগুলোকে একটু ভেজে নেব। এগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝাল তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, টমেটো আর লঙ্কা আমি 2-3 মিনিট ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব মশলাগুলোর সাথে নুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2-1 মিনিট ভেজে নেব। আমার এগুলো টমেটো পেঁয়াজ সব নরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেখে দেওয়া মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই দেখো আগে থেকে যেহেতু মশলা মেখে রেখেছিলাম, কি সুন্দর মাছের গায়ে মশলাগুলো লেগে গেছে। মাছগুলো এক সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার একইভাবে উল্টো সাইডটাও আমি ভেজে নেব। এই দেখো দুই সাইডই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা, 7-8টা দিলাম গোটা গোলমরিচ, 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোটা ধনে। গোলমরিচ আর ধনে ভেজে নিব 2-3 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে।
এবারেতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো পেঁয়াজ লঙ্কার পেস্ট। এই মশলাগুলোকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলের টেস্ট ততই বেশি হবে। এবার এতে মশলা দেওয়া জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা। এবারেতে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। ওয়ান টিস্পুন দিলাম চিলি সস। এখানে আমি রেড চিলি সস ব্যবহার করছি, তোমরা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারো। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল। এই দেখো ঝোল আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার হাই ফ্লেমে 5-7 মিনিট আমি ঝোল আবার ফুটিয়ে নেব, যাতে মাছগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আর মাছে তেল ঝাল। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে।